ছোট্টবেলা থেকে ঘুম 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 শুরু হলো রাস্তায় ঘুম, আমার কোলের মধ্যে ঘুম, রিকশায় চড়ে ঘুম, গাড়িতে চড়ে ঘুম, সব জায়গায় ঘুম। এই ঘুমের কমপ্লেইন যে কত আমি পেয়েছি না স্কুলে। ইস, দুর্জয় দুর্জয়, আচ্ছা তুই কি কোনো ঘুমের মেডিসিন খেয়েছিস? না, আমি মেডিসিন কেন খাবো? আমার মনে কি কোনো কষ্ট আছে নাকি? এই আচ্ছা, আমি তুমি কি বলো তো, আমি 18 প্লাস একটা ছেলে না, প্রাপ্তবয়স্ক, কয়েকদিন পরে 21-এ পা দিব, বিয়ে করব। তুমি যখন তখন রুমে চলে আসো কেন? মায়ের কাছে ছেলের প্রাইভেসি। এই মায়ের কাছে ছেলের প্রাইভেসি কিসের রে? না কেন, পারে না থাকতে? পারে না, পারে পারে। আচ্ছা এই যে তোর শার্ট প্যান্ট গেঞ্জি মোজা সব কিছু আমি ধুই, প্রাইভেসি নষ্ট হচ্ছে, কাল থেকে তুই এসব ধুবি, প্রাইভেসি আছে না একটা? একটু কথা বলবো, একটু তাকান, কি হয়, একটু কথা বললে কি হয়, প্লিজ তাকান না, সাথে একটু কথা আছে আপনার সাথে, প্লিজ আপু একটু একটু জাস্ট 2 মিনিট কথা বলবো, একটু দাঁড়ান, একটা মিনিট আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন প্লিজ। আপনি যা করছেন, একটা ভদ্র ঘরের ছেলে এরকম আচরণ করে না। আমি অভদ্র এমনই কি করবা, তাই না? তুমি অভদ্র, অভদ্র, এই তুই বাসা যা, বাসা যা, গো দিয়াশো দিয়াশো। কি ব্যথা পেয়েছো ভাইয়া, ব্যথা পেয়েছো? কি নাম, কি নাম দেখি, কি নাম, নাম কি তোমার, নাম কি, নাকি নাম ভুলে গেছো? ফয়েজ। ফয়েজ, পড়াশোনা করো কোথায়, কলেজে কোথায়? ভার্সিটিতে। ভার্সিটিতে? ওরে বাবা, তাহলে তো বাবা মা ছোটবেলা থেকে পড়াশোনার পিছনে অনেক টাকা খরচ করছে, তাই না? এত টাকা পয়সা খরচ করছে, এটুকু শিখায় নেই যে রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে এরকম ফাজলামি করতে হয় না, ইফটিজিং করতে হয় না? বাবা মাকে ইফটিজিং করার জন্য পড়াশোনা করার পয়সা দেয়? বাবা মা জানে যে রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছ? দেখি ওই গালটা দেখি, কোথায় বাসা, কোথায় কোথায় থাকো? সরি আপু। ও এখন সরির কথা মনে পড়ছে? এই একটু আগে যে যে মেয়েটার সঙ্গে ফাজলামি করছিলে তখন সরি আপু মনে ছিল না? মনে নেই যে ওটা আপু হয়, গার্লফ্রেন্ড আছে, প্রেম করো কি, প্রেম করো, করো না এর জন্যই। শোনো, তোমার যে গার্লফ্রেন্ড তার সঙ্গে ভদ্রভাবে আচরণ করতে হবে। আসলে তোমার গার্লফ্রেন্ড নাই দেখে, কারণ গার্লফ্রেন্ড থাকতো আরও কতগুলো মাইর খেতে তুমি। কোথায় বাসা, কোথায় তোমাদের, বাসা কোথায়? তোমার আব্বু জানে, আব্বু জানে যে এগুলো করো রাস্তার মধ্যে? চলো
চলো আব্বু আম্মুর সাথে কি গালে হাত দিয়ে রাখছো কেন দেখি গাল নামো গাল না কি হাত দিয়ে রাখছো কেন নামো হাত নামো চলো বাসা চলো আসো চুপচাপ বাসা আসো নালে থাপড়াতে থাপড়াতে নিয়ে যাব চলো আসো অফিস কাম বাসা হ্যাঁ আমি বাসাটা নিছি আমার সাথে দুই একজন ছোট ভাই ব্রাদার কষ্ট তুমি এই সময় তুমি সাধারণত বাসায় থাকো না তুমি তো রাত্রে ঘুরে বাসায় ফিরো কোনো সমস্যা হয়েছে নাকি ক্লাসে যাই নাই মুড নাই তুমি মি ক্লাসে যাবে না তুমি এত একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের ভবিষ্যৎ আবার পড়াশোনা করো ট্রিপল এর মতো একটা কঠিন একটা সাবজেক্ট একটা দুইটাই তিনটাই অ্যাচিভ করে কি চারটি কেন কথা তুমি নিয়মিত ক্লাস করো না মিয়া ক্লাসে যা পড়ো সব আমি জানি এ হচ্ছে আমার ক্লায়েন্ট তোমার বড় ভাই আমার ক্লায়েন্ট সীমান্ত সীমান্ত এলাকা থেকে আসছে ভেরি ইয়াং ম্যান ও হচ্ছে নেক্সট উইকেই হচ্ছে যে তোমার সাইপ্রাস পড়াশোনা করতে যাবে তো ভাইয়া সাইপ্রাস তো অন্যের ইচ্ছা তাই না নিজের ইচ্ছা কি ছিল আসলে আমার যাওয়ার ইচ্ছে ছিল লন্ডন কিন্তু ভাইয়া বললো সাইপ্রাস যেতে ওখানে পড়াশোনা খরচটাও কম দ্রুত সময়ে পাস করে লন্ডন তুমি সাইপ্রাসের পাশে আর তুমি তো কাচাল মানে জানো তুমি সাইপ্রাসের পাশে কোথায় শিল্প নগরী গ্রিস সেখানে যদি আশেপাশে থাকে কাচালে একটা ডেভেলপ হবে না আচ্ছা হয়েছে কি সমস্যা হয়েছে কি ওর হচ্ছে যে কালকা তোমার বিসি অফিস ফেস করতে হবে এখন ঢাকা শহর আর আসলে কোনো আত্মীয় স্বজন রিলেটিভ কেউ নাই তো ভাবলাম যে তোমার তুমি যদি এত বড় একটা রুমের মধ্যে থাকো কোনাকাঞ্চির মধ্যে একটু সারা থাকবো আর কি এই আর কি সদরঘাটে যাবে না মানে তো প্রেস্টিজের ব্যাপার ভাই তুমি আমার ইজ্জতটা বাঁচাও একটা রাত্র মাত্র ব্যাপার তুমি আমার লগে সবসময় মশকরা করো কোনো মাইন্ড করি না তোমার বাবার সামনে তুমি আমার সাথে মশকরা করো এটাও কোনো মাইন্ড করি না আল্লাহর দোহাই লাগে ভাই এটা আমার ক্লায়েন্ট ভাই আমার রিজিক আমার পেটে তুমি লাগতে দিও না আজকে রাত্রটা থাকতে তো কালকের মধ্যে ভিসা প্রসেসিং টসিং করে ইনশাল্লাহ কালকে চলে যাবে প্রয়োজনে সে আমার রুমে থাকবে আমি গিয়ে তোমার সাথে তোমার রুমে গিয়ে থাকবো বাজার সদাই রান্নাবান্না যা আছে সব ভাই আমি করুন ভাই তোমার প্লিজ ভাই তুমি আমার ইজ্জতটা বাঁচাও ভাই কালকে আমি সব প্ল্যান চলে যাবো প্লিজ ভাই আমার ইজ্জত আমার প্যাডের মধ্যে তুমি লাগতে দিও না ভাই আচ্ছা ঠিক আছে জান তো এই ঘটনা আমরা না করলি তুই তারপর তো আমরা বললেই বাজারটা বাঁধাইছে আচ্ছা একটা কথা এই যে ক্লায়েন্ট আপনার অরে কি কালকে আপনি সকালেই সদরঘাটে পাঠাই দেবেন না একটু অ্যাম্বাসি পর্যন্ত নিয়ে যাবেন ঘটনা কি ধরো মিয়া তুমি আমার লোকে আবারও মস্করা করতো আমি কি মিয়া ডাউট বার পর আমার কি ফ্রড মনে তোমার কাছে লোকজন কি মিয়া টুকটাক আমি পাঠাই না মিয়া না না আপনি কি মিয়া আপনার সারা বিশ্বের লোকজন আছে তাহলে একটা কাম করেন না আমার একটা নেপালে ভিসা করা দেন নেপাল দিয়ে ঘুরে আসি তুমি নেপাল যাবা আরে মিয়া এটা কোনো ব্যাপার হইলো আজকে রাতে তোমার পাসপোর্ট আমার দিবা কালকে সকালের মধ্যে তোমার পাসপোর্ট রুমের মধ্যে নেপালে ভিসা লেগে যাবে ইনশাআল্লাহ ভাই নেপাল যেতে ভিসা লাগে না মেয়ে তো ফোনও ধরছে না ফোন করা দরকারটা দরকার নেই কি আরামে তুমি ম্যাগাজিন পড়ছো কি ব্যাপার না আমাকে এতবার ফোন করা ঠিক আছে আশ্চর্য ফোন করবো না তুই রাস্তায় মারামারি শুরু করেছিস কে বললো আই দেখে তিনবার সালাম দিয়ে উল্টা দিকে দৌড় দিবে একদম ঠিক কাজ করেছিস মা পারফেক্ট কাজ করেছিস আপনি কি পাগল হয়ে গেছেন মেয়েকে এগুলো কি শিখাচ্ছেন শিখাচ্ছি মানে কি শিখাচ্ছি আর আমার মেয়ে অন্যায় প্রতিবাদ করেছে এই প্রতিবাদ কজনে করতে পারে আবার ছেলেটিকে তার গার্জিয়ানের কাছে নিয়ে গেছে তার বাবার কাছে নিয়ে গেছে আজকাল তো বাপ মা খবরই রাখে না তার ছেলে মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে হ্যাঁ আমার ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে আমার কাছে যদি কোনো রিপোর্ট আসে আমি তাদের শুধরানোর চেষ্টা করবো আজকাল তো কেউ কোনো অন্যায় কাজ করলে খারাপ কাজ করলে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় এবং বলা হয় যে এটা খারাপ তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় কিন্তু সংশোধন করার কোনো চেষ্টাই করা হয় না এই যে তুই প্রতিবাদ করেছিস না এখন দেখবি লোকজন কদিন পরে তোকেই খারাপ বলবে মানুষ যেমন চোখ খুলে অন্যায় সহ্য করতে পারে তেমন একটা ভালো কাজে খারাপ অপবাদ দিতে তার দ্বিধা করে না মা কাম ডাউন এত ম্যাসিভ কিচ্ছু হয়নি শান্ত হও আচ্ছা ঠিক আছে আমি শান্ত হচ্ছি তোমরা সবাই মিলে দেশ উদ্ধার করো
প্রেসার কুকার তো দেখে বার্স্ট করবে। শোন, তোদের দুই বোনকে আজকে আমি বাইরে খাওয়াবো। কেন? উপলক্ষ কি? এই থাপ্পড় উপলক্ষে একটা উৎসব হওয়া উচিত না? তুই কি সারাদিনই পড়াশোনা করছ নাকি? না ভাই, ওই সামনে এক্সাম তো, তাই পড়ছিলাম। আরে এক্সাম তো আমরাও দিছি, আমরা কি স্টুডেন্ট ছিলাম না? শোন, সারাদিন পড়াশোনা করলে হয় কি, মাথার ভিতর জট পাকায় যায়, পরে পরীক্ষার হলে আর কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু লিখতে পারবি না, সাদা খাতা জমা দিবি। আচ্ছা যাই হোক, ওই কাজ যেগুলি দিছিলাম করছোস? হ্যাঁ ভাইয়া, আমি ওই কাপড়গুলো ধুয়ে দিছি, আর ওই ময়লা কিছু থালা বাসন ছিল ওগুলোও মেজে দিছি, আর ঘরটাও ঝাড়ু দিয়ে দিছি ভাই। আর একটু কাজ বাকি, আমার পড়া শেষ করেই আমি কাজগুলো সেরে ফেলবো ভাই। গুড, ভেরি গুড। কিন্তু শুধু এই কাজে তো হবে না, আরও কাজ করতে হবে। আমরা যখন জুনিয়র ছিলাম, যখন মেসে উঠছি, আমাদের কাজই ছিল বড় ভাইদের সেবা করা। বড় ভাইদের সেবার পাশাপাশি যে টুকটাক সময় পাইতাম, সেই সময় পড়াশোনা করতাম, রেজাল্টও ভালো হইতো। আচ্ছা এদিকে তো, এদিকে এদিকে বসে জায়গায় তো। আচ্ছা আঙ্গুল দিয়া মেসেজ করতে পারোস না? হ্যাঁ ভাই পারি তো। গুড, ভেরি গুড, এইরকম ছোট ভাই তো দরকার। দেন করে দিই, মোবাইলটা দেন। মোবাইল? মোবাইল দিয়ে কি হবে? আরে ওই মেসেজ তো না, ওই মেসেজ না, ওই যে আমি বলতেছি, আজকে হয়েছে কি, মানে পল্টন থেকে হাইটে আসছি মগবাজার, বাসে এত ভিড় ছিল, মানে আমি উঠতেই পারি নাই, মানে হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত মানে টন টন করতেছে। তুই আঙুল দিয়ে সুন্দর করে একদম মেসেজটা করে দে। হ্যাঁ শুরু কর। ও না ভাইয়া, ওটা তো মেসেজ না, ওটা মাসাজ। একই তো মেসেজ মাসাজ, একই তো নামে কি আসা যায়। কাজটা করতে বলছি, কাজটা কর, বড় ভাইদের সেবা কর। শুরু কর, শুরু কর, শুরু কর। আমি করব। তা কে করবে? এই যে কি আরো 100 লোক আছে, তোরই তো করতে হবে। সেবা কর, সেবা কর, বড় ভাইদের সেবা কর। শুরু কর, তোর দেরি করিস না, শুরু কর। এই এই জায়গাটা থেকে এইভাবে, হ্যাঁ শুরু কর। জোরে জোরে জোরে। কয়টা বাজে এখন? 8:45। 8:45 সন্ধ্যা হয় 6:30, আর তুমি বাসায় ঢুকতেছো 8:45। এটার মানে কি? শোনো, তোমার আব্বা মানে আমার মহান শ্বশুরমশাই তোমারে যখন আমার কাছে দেওয়া যায়, তখন একদম স্পষ্ট করে বলছিল তুমি যাতে সন্ধ্যার পরে বাইরে না থাকো। তুমি কি করো? তুমি কিন্তু প্রায় সন্ধ্যার পরে বাইরে থাকো এবং রাত করে বাসায় ফেরো। এটা কেন? সন্ধ্যার পরে বাইরে থাকে কারা? কোনো ভদ্র মেয়ে সন্ধ্যার পরে বাইরে থাকে? সন্ধ্যার পরে বাইরে থাকে উচ্ছৃঙ্খল মেয়েরা। তুমি কি নিজেকে ভদ্র মনে করো, সুশৃঙ্খল মনে করো? তুলা ভাই, আমি ভার্সিটি থেকে ফেরার পথে পত্রিকা অফিসে গিয়েছিলাম, সেখানে কিছু কাজ ছিল যেটা শেষ করতে করতে আমার বের হতে দেরি হয়ে গেছে, আর পথে যে বাসে উঠেছিলাম বাসটি নষ্ট হয়ে যায়, যার জন্য আমার আরেকটি বাস চেঞ্জ করতে হয়েছে। আর আপনি তো বলেছেন আমি যেন পার ডে 30 টাকার বেশি খরচ না করি, সেই জন্য আমি সাহস করে আর অন্য কোনোভাবে বাসে আসিনি। এখন আপনি বলুন আমি কতটা অবাধ্য, উশৃঙ্খল আর অভদ্র।
এই তো যা ভেবেছিলাম, টেম্পারেচার তো আছে। তো 99.5 দেখি। This is 99.7 একটা মানুষের নর্মাল বডি টেম্পারেচার। আমার ভুল হয়ে গেছে যে আমি ডিনার টেবিলে একটা কাশি দিয়েছিলাম। আরিয়ান, তুই না বুঝতে পারছিস না, যত রাত বাড়বে গ্র্যাজুয়ালি জ্বরটাও বাড়বে। হ্যাঁ, আমি ডক্টর হাসানকে খবর দিয়ে এসেছি, উনি আসবেন, যাওয়ার সময় দেখা করে যাবেন। কি শুরু করলো তোমরা? আই এম ফাইন, আমার কোনো জ্বরটার কিচ্ছু আসেনি। বললাম না যে আস্তে আস্তে জ্বরটা বাড়বে, 101 হলে তার আগে প্রিকশন নিতে হবে না? হ্যাঁ, প্রিকশন তো নিতেই হবে। আচ্ছা, মানে কি মানুষই অসুস্থ হয় না? মানুষ অসুস্থ হয়, ঠিক আছে, কিন্তু আমার ছেলে অসুস্থ হবে না। ফাইন, এক কাজ করো, ঔষধ দাও, ডাক্তার আনো, স্যুপ স্যুপ নিয়ে আসো, ফল টল যা আছে সব নিয়ে আসো। হ্যাঁ, সব আসবে, সব আসবে। হ্যাঁ, সব সব আসবে। আমার জ্বর, কারণ না বলেছে। রাত 12:30। দেখো, এই বাড়িতে একটা নিয়মকানুন আছে। তোমাকে আমি আগেও বলেছি যে রাত 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে। রাত 10টার পর বাইরে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অনেক ধরনের সমস্যায় তুমি পড়তে পারো। সেই জন্য আমি রাত 10টার মধ্যে তোমাকে বাড়ি ফিরতে বলেছি। আমার যদি একটি ছেলে থাকতো, তাকেও আমি রাত 10টার মধ্যে বাড়ি ফিরতে বলতাম, এই নিয়মকানুনের মধ্যে তাকে আসতে বলতাম। তুমি মনে হয় খুব নিয়মকানুন মেনে চলো, রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড অল দ্যাট স্টাফ। দেখো, তুমি আমার একমাত্র মেয়ে দেখে এই ধরনের উদ্ধত আচরণ করতে পারো, কিন্তু আমার সঙ্গে ঘরে বাইরে অফিসে কেউ এই ধরনের আচরণ করে না। না, সবাই ভীতু, সবাই ভয় পায়, কেউ সত্যি কথা বলতে পারে না, বলতে পারলেও বলতে চায় না। আমি সত্যি কথা বলে সেটা পিছনে সামনেই বলি। যাই হোক, আমি এই ধরনের কথাবার্তা শুনতে চাই না। আমি চাই তুমি 10টার মধ্যে বাড়ি ফিরবে। দিস ইজ ডিসিপ্লিন, এবং আমার ডিসিপ্লিন। একটা কাজ করি, তুমি ডিসিপ্লিনের মধ্যে চলে আসো, আমিও ডিসিপ্লিনের মধ্যে চলে আসবো। ওকে, ডিল? ওটা তুমি করবা না। আম্মি, হাই আম্মি। কি সমস্যা বল? এই সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না, আর এই এতগুলো আইটেম রাঁধছো কেন? সকালবেলা আপনাকে কি আনবো, রেডিসন থেকে নাস্তা? আর এখন যে সকাল, এখন কটা বাজে বল? এখন একটা বাজে। একটা বাজে সকাল? না, বলছিলাম যে এই ব্রাঞ্চটা করতে পারলে ভালো হতো, সময়টা বুঝো না, যে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে একটু স্ন্যাক্স খাইলাম, একটু কফি খাবো, বারান্দায় একটু হাঁটবো, ঘুরবো বাসায়। আচ্ছা, ওই আপনার এই সমস্ত স্টাইল, নিয়মকানুন এইসব মেনেই কি আমাদের চলতে হবে, এই সংসারটা চলবে? কি বলো, বাসায় কমান্ডিং অফিসার সাহেব আছে, তুমি আছো সেকেন্ড ইন কমান্ড, আমার মতামত হবে নাকি? আমি তো সোলজার, মার্চ পাস্ট করে রুমে যাবো আর আসবো। কিন্তু আমার মনে হচ্ছে কি, আমরাই সোলজার, আপনি হচ্ছেন অফিসার। আচ্ছা শোন, তোকে যে এই যে এতটা বছর ধরে বলছি যে তুই এতটা ইনডিসিপ্লিন লাইফ লিড করছিস, হ্যাঁ, ভবিষ্যৎটা কী হবে তোর? ভবিষ্যৎ তো অন্ধকার, আমি মা না হয়ে সহ্য করছি, তোর বউ যখন আসবে তখন কি করবি রে গাধা? এটা কোনো চিন্তার বিষয়? আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যার সাথে আমি 12টা পর্যন্ত ঘুমায় থাকবো, ব্রাঞ্চ করব, উঠে ঝাড়ু দিয়ে পিটায় দুটায় দূর করব, ওনাদেরকে আরাম করে আমি আদর করে ঘুম পাড়ায় রাখবো। আসলে তোর বিয়ে হবে হচ্ছে, বিয়ে দেবো আর কি আমরা আর্মি লেডি অফিসারের সঙ্গে, তোকে সকাল 6টায় পিটিয়ে পিটিয়ে ঘুম থেকে তুলবে। পারলে 10 বছর বড় হোক বউটা, কোনো সমস্যা নেই আমার। কি আমি তুমি এভাবে বলতে পারবো? কি বললা তুমি? আপনি উঠেছেন? পানিশমেন্ট না নিয়ে
এসেছেন লাঞ্চ টেবিলে। আপনি জানেন বেলা একটা বাজে ঘুম থেকে উঠলে আপনার কী পানিশমেন্ট হওয়া উচিত? কয়েকশোবার কন্ট্রোল করে করে আসা। ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রোল? বাংলায় যাকে বলে ডিগবাজি। খুব রাস করেছে। আচ্ছা তুমি কাকে বলছো? ওর তো গন্ডারের চামড়া। আচ্ছা ছোটবেলা থেকে ওর পেছনে যে কয়েকটা বেত এবং স্কেল ভাঙা হয়েছে, আমার ধারণা যে ওইগুলো দিয়ে শিওর কয়েকটা ফার্নিচার হয়ে যেত। দাঁত ব্রাশ করছো? জি আব্বা, করেছি গতকাল রাতে। তোর মধ্যে আর পশু পাখির মধ্যে তো তফাৎ দেখছি না। পশু পাখিরও দাঁত ব্রাশ করার প্রয়োজন হয় না, ওরও হয় না। না আমি দাঁত ব্রাশ করছি, আমি গোসল করে ইউনিফর্ম পরে চুলটা আসছে, তারপর ফ্রন্টল দিতে এখানে এসে উপস্থিত হবে। শোনো, তোমাকে কিন্তু আমি শেষবারের মতো বললাম, ফ্রেশ না হয়ে কখনো লাঞ্চ টেবিলে বসবে না, ওকে? কত বড় বেয়াদব, সেলুট দিচ্ছে তাও বসে ক্যাপ ছাড়া। সেলুটের মিনিং বুঝেছিস?